সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত NIGC হোম কলেজ অনলাইন কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জারিন তাসলিম বৃষ্টি, প্রভাষক পৌরনীতি ও সুশাসন বিষয়ে। আজকে আমি তোমাদের সাথে ক্লাস নেব দ্বিতীয় পত্রের দশম অধ্যায়। এর আগেও আমি ক্লাস নিয়েছিলাম আমাদের নাগরিক জীবনের সমস্যা ও তার প্রতিকার নিয়ে, বা আমাদের কি করণীয় সেই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি ঠিক একইভাবে দশম অধ্যায়ে আমাদের নাগরিক জীবনের একটি সমস্যা, খাদ্যে ভেজাল, এই টপিকটি নিয়ে আলোচনা করব এবং এই ভেজাল কিভাবে প্রতিকার করা যায় সে সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ আমাদের করণীয়টা কি এক্ষেত্রে সেটা নিয়েও আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই জানো যে এই যে খাদ্যে ভেজাল কথাটির সাথে আমরা কিন্তু বহুলভাবে পরিচিত এবং আমরা দেখছি যে প্রতিনিয়ত শুধু আমাদের দেশ নয় পুরো পৃথিবীতে এই খাদ্যে ভেজাল কথাটির সাথে আমরা পরিচিত এবং এই খাদ্যে ভেজালের ফলে আমরা দেখছি যে প্রতিনিয়ত মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে এবং ধীরে ধীরে যে বিভিন্ন রকম ভেজাল খাবার খাওয়ার ফলে ধীরে ধীরে ক্যান্সার বা অন্যান্য মৃত্যুর দিকে নিয়ে যে এরকম রোগে আক্রান্ত হচ্ছে। তো এই যে একটা মারাত্মক ব্যাধি বা সামাজিক ব্যাধি খাদ্যে ভেজাল, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা জানো যে খাদ্যে ভেজাল বলতে আমরা সাধারণত কি বুঝি? আমরা সাধারণত বুঝি যে একটি ভালো খাবারের সাথে খারাপ খাবার মেশানোকে বা উৎকৃষ্ট খাবারের সাথে নিকৃষ্ট খাবার মেশানোকে আমরা ভেজাল বলে থাকি। এছাড়া আমরা খাদ্যে ভেজাল যদি শাব্দিক অর্থে বলতে চাই, তাহলে আমরা দেখব যে খাদ্যে ভেজাল বলতে বোঝায় যে আমরা যে স্বাভাবিক খাদ্য দ্রব্যটা খাই সেটার সাথে অস্বাস্থ্যকর, ক্ষতিকর এবং যেটা মেয়াদ উত্তীর্ণ অন্যান্য বিভিন্ন রকম দ্রব্য ভালো স্বাভাবিক খাবারের সাথে মেশানোকে খাদ্যে ভেজাল বলা হয়। এবং এই যে খাদ্যে যখন ভেজালটা হয় তখন যে স্বাভাবিক খাবারটা থাকে সেই স্বাভাবিক খাবারেরও গুণাগুণ নষ্ট হয়ে যায় এবং আমাদের শরীরে একটি মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করে। তো এই যে খাদ্যে ভেজাল কথাটা বলছি, এই খাদ্যে ভেজালের জন্য কিন্তু আমরা ব্যক্তিগতভাবে দায়ী, আমাদের সমাজ, রাষ্ট্র, আমাদের শাসন ব্যবস্থা, আমাদের আইন, আমরা বলতে পারি যে এগুলোও দায়ী। কারণ আমাদের ব্যক্তি এবং রাষ্ট্র যন্ত্র যদি সঠিকভাবে পরিচালিত না হয় তাহলে কিন্তু এই ধরনের অপরাধগুলো প্রতিনিয়ত হতে থাকে। তো আমাদের দেশে সাম্প্রতিক সময়ের চিত্রটা কি খাদ্যে ভেজালের? খাদ্যে ভেজালের যে আমাদের সাম্প্রতিক সময়ের চিত্রটা আমরা খেয়াল করে দেখি যে আমরা আমাদের যে প্রধান খাবার ভাত, এই ভাত থেকে শুরু করে আমাদের বিভিন্ন রকম মুখরোচক খাবার পর্যন্ত সব কিছুতে ভেজাল। আমরা যে চালটা খাই সেখানে দেখি যে চালকে চকচকে করার জন্য ইউরিয়া মেশানো হয়, আটা ময়দাতে বিভিন্ন রকম রাসায়নিক দ্রব্য মেশানো হয় যাতে সেটার গুণগত মান অনেক দিন ধরে সংরক্ষণ করা যায়। এছাড়া আমরা যে কোমল পানীয় খাই সেখানে যে চিনি বা সিরাপ ব্যবহার করার কথা সেখানে আমরা দেখি যে অন্যান্য রাসায়নিক দ্রব্য যেমন সেলুলোজ এই ধরনের জিনিসগুলো মিশ্রিত করা হয়ে থাকে। এছাড়া আমরা বাচ্চাদের যে যে খাবার যেমন শিশুদের যে গুঁড়া দুধ বা শিশুদের খাবার, এই ছোট্ট ছোট্ট শিশু 1 থেকে 6 মাস এদের যে এই শিশুগুলোর যে দুগ্ধজাত খাবার গুঁড়ো দুধ, এখানেও কিন্তু দেখি যে আমরা ভেজাল মেশানো অনেক সময় মেয়াদ উত্তীর্ণ লেভেলটাও তুলে দেয়, নিজেদের মতো একটা লেভেল পেটে দেয়। এভাবে আমরা দেখি যে আমরা প্রতিটা ক্ষেত্রে ভেজালের শিকার হচ্ছি। এমনকি আমরা যে হোটেল রেস্তোরাঁগুলোতে খাই সেখানে দেখি যে পচা বাসি খাবারগুলো সংরক্ষণ করে রাখা হয়, পরবর্তীতে প্রক্রিয়াজাত করে আমাদেরকে সরবরাহ করা হয়। তো এই যে আমরা হোটেল বা দোকান বা ফাস্ট ফুডের দোকান যেখানেই বলি না কেন, প্রতিটা খাদ্যে আমরা দেখি যে ভেজাল। এমনকি আমরা যে সংরক্ষণ করা যায় রেফ্রিজারেটরে এরকম খাবার কিনে আনি সেগুলোও কিন্তু মারাত্মক ক্ষতিকর প্রিজারভেটিভ দিয়ে রাখা হয় যাতে সেগুলো অনেক দিন সংরক্ষণ করা যায়। এভাবে আমরা দেখি যে আমরা খাবার পানি থেকে শুরু করে আমাদের যে দৈনন্দিন ভাত মাছ সব কিছুতে দেখি যে ভেজাল। এমনকি মাস্ককে টাটকা রাখার জন্য ফরমালিন ব্যবহার করা হয়। এখন আমরা শুনছি
কৃত্রিম ডিম পর্যন্ত উৎপাদন করা হয় যার মধ্যে কোনো ভিটামিন বা কোনো কিছুই নেই। তাহলে এই যে ভেজাল, অর্থাৎ ভেজাল জিনিসে আমাদের চারিদিকে ছেয়ে গিয়েছে, আমাদের প্রতিটা খাবার, প্রতিটা প্রসাধনী সব কিছুতে ভেজাল। অর্থাৎ আমরা যে সাম্প্রতিক চিত্রটা দেখছি, আমরা দেখছি যে এই যে ভেজাল, এটা প্রতি স্তরে একটা মারাত্মক ব্যাধি আকারে ঢুকে গিয়েছে আমাদের সমাজে। আমরা যা খাচ্ছি, যা ব্যবহার করছি, সব কিছুতে আমরা দেখছি যে ভেজাল। তো এই জন্য আমরা বলছি যে এটা একটা ব্যাধি। তো আমাদের সামাজিক যে চিত্র সাম্প্রতিক সেটা খেয়াল করলাম। এখন আমরা দেখবো যে খাদ্যে ভেজালের কারণ কি। এখানে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে, তোমাদের সাথে আমি কিছু কারণ সম্পর্কে আলোচনা করব। আমরা প্রথমে যে কারণটি উল্লেখ করতে পারি যে অধিক মুনাফা লাভের আশা, অর্থাৎ যাতে ও কম সময়ে কম একটা জিনিস উৎপাদন করে তার মধ্যে ভেজাল মিশিয়ে অধিক মুনাফা লাভ করা যায়, এজন্য ভেজাল খাদ্যে ভেজাল মেশানো হয়। অর্থাৎ অধিক মুনাফা লাভের আশায় ভেজাল মেশানো হচ্ছে। এছাড়া আমরা যা দেখছি যে আমাদের আইনের যথাযথ প্রয়োগ নেই, অর্থাৎ আমরা প্রতিনিয়ত প্রতিটা খাবার, প্রতিটা প্রসাধনী সব কিছুতে দেখছি যে ভেজাল, কিন্তু আমাদের যথাযথ আইনের প্রয়োগ নেই, শাস্তির ব্যবস্থা নেই। এই শাস্তির ব্যবস্থা নেই, আইনের প্রয়োগ নেই বলেই কিন্তু আমাদের খাদ্যে ভেজালটা হয়ে থাকে। এছাড়া আমরা দেখি যে আমাদের সচেতনতার অভাব, অর্থাৎ আমাদের জনগণের মধ্যেও কিন্তু সচেতনতার অভাব। আমরা যদি আমাদের নিজেদের জায়গা থেকে সচেতন হই তাহলে কিন্তু এই খাদ্যে ভেজাল রোধ করা যায়। এছাড়াও আমরা বলতে পারি যে ফলমূল তাড়াতাড়ি পাকানো ও রং সুন্দর করার জন্য ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়। তার মানে ফলমূল যাতে আমরা দেখি যে সিজন আসার আগেই কিন্তু যে কোনো ফল আমরা বাজারে পাই, যে কোনো সবজি আমরা বাজারে পাই, তার মানে অপরিপক্ক অবস্থায় জিনিসগুলো নিয়ে আসা হয় এবং তার সাথে রাসায়নিক দ্রব্য মেশানো হয়, তার সাথে রং মেশানো হয় সুন্দর রং কালার দেখানোর জন্য, এবং এগুলো এই অপরিপক্ক জিনিসগুলোকে পরিপক্ক হিসেবে বিক্রি করা হয়। অর্থাৎ আমরা দেখি যে খেয়াল করে দেখবে যে তোমরা কলা বা পেঁপে কিনবে, সেখানে কিন্তু খেতে গিয়ে দেখবে মিষ্টি না, কারণ কি, এগুলো অপরিপক্ক অবস্থায় কেনা হয়েছিল এবং সেগুলোতে রাসায়নিক দ্রব্য মেশানো হয়েছিল, রং মেশানো হয়েছিল, যার কারণে তার রংটা সুন্দর এবং দেখতে মনে হয় পরিপক্ক। তো এই একইভাবে যে অন্যান্য শাক সবজি মাছ এতেও কিন্তু রাসায়নিক দ্রব্য মেশানো হয়, অর্থাৎ পরিপক্ক দেখানোর জন্য এবং চোখে যাতে সুন্দর দেখায় এই জন্য। এছাড়া আমরা আরেকটি কথা বলতে পারি যে সহজে অর্থ উপার্জন করা, অর্থাৎ খুব দ্রুত সময়ে বড় লোক হওয়ার জন্য। আমরা বড় লোক হওয়ার জন্য দেখা যায় যে এই খাদ্যে ভেজাল মেশাচ্ছি। এছাড়া আমাদের যথার্থ শিক্ষা বা সুশিক্ষার অভাব, সুশিক্ষার অভাবের জন্য আমরা এই কাজগুলো করছি। এমন না যে আমরা যারা মেশাচ্ছি তারা কিন্তু খাচ্ছি না, আমরা যারা উৎপাদন করছি, আমরা পরিবেশন করছি ও আমরা যারা মজুত করে রাখছি তারাও কিন্তু এই খাবারগুলো ব্যবহার করছে, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু তারপরেও তারা করছে। কেন? অধিক মুনাফার লাভে, অধিক সব খুব দ্রুত সময়ে বড় লোক হওয়ার জন্য ইত্যাদি, এসব অনেক কারণে আসলে আমরা দেখি যে খাদ্যে ভেজাল মেশানো হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীর, খাদ্যে ভেজাল মেশানোর কারণ সম্পর্কে জানলে এখন আমরা একটু সংক্ষিপ্তে আলোচনা করব, সংক্ষেপে খাদ্যে ভেজাল কিভাবে প্রতিকার করা যায়। বিএসটিআই দ্বারা পরীক্ষিত নয় এমন উৎপাদিত খাদ্য সামগ্রী বাজারজাত করা হলে কঠিন শাস্তি বিধান করা, অর্থাৎ যেই খাবারগুলো পরীক্ষিত নয় বিএসটিআই, অর্থাৎ আমাদের দেশে যে খাবারের মান নিয়ন্ত্রণের একটি সংগঠন আছে সেটি হচ্ছে বিএসটিআই, এই বিএসটিআই যে পরীক্ষিত নয় এমন খাবার যদি বাজারজাত করা হয় সেক্ষেত্রে কঠোর শাস্তির ব্যবস্থা রাখতে হবে। এছাড়া আমরা দেখি যে বিএসটিআই দ্বারা মানোত্তীর্ণ হবার সার্টিফিকেট অর্জন ও প্রদর্শন, অর্থাৎ আমাদের যদি খাবার খাদ্যে ভেজাল প্রতিকার করতে চাই সেক্ষেত্রে আমাদের বিএসটিআই দ্বারা মানোত্তীর্ণ হওয়ার সার্টিফিকেট দেখাতেও হবে, অর্থাৎ আমাদের যে প্রোডাক্টগুলো বাজারজাত করা হবে সেখানে কিন্তু লেবেল লাগানো থাকতে হবে, মেয়াদ দেওয়া থাকতে হবে, অর্থাৎ উৎপাদনের মেয়াদ এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ার জিনিসটা থাকতে হবে। ইদানিং আমরা অবশ্য দেখি যে প্রতিটা প্রোডাক্টে মেয়াদ উত্তীর্ণ হওয়ার এবং উৎপাদনের তারিখ দেয়া থাকে। এছাড়া ব্যবসায়ী সংগঠনগুলোর ভেজাল প্রতিরোধের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এখানে আগেই বলেছি যে
ব্যবসায়ী সংগঠন যারা নিজেদের মুনাফার জন্য এই কাজগুলো করে থাকে, তারা কিন্তু তাদের পরিবারকে, তাদের সন্তানদের জীবনকেও বিপন্ন করে, কারণ এই জিনিসগুলো কিন্তু তাদের সন্তানরাও খায়। তাহলে আমাদের ব্যবসায়িক সংগঠনগুলো যারা আছে তাদেরকেও কিন্তু খাদ্যে ভেজাল প্রতিরোধের জন্য সচেষ্ট হতে হবে। এছাড়া খাদ্যে ভেজালের কারণ ও প্রতিকার বিষয়টি পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করতে হবে। আমরা যদি খাদ্যে ভেজালের বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করি তাহলে কিন্তু আমরা সবাই সচেতন হব, কারণ আমরা বই থেকে জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা নিজেরা সচেতন হবো, আমাদের বাচ্চারাও পড়াশোনা করে বুঝতে পারবে যে ভেজাল খাবার খেলে কি কি ক্ষতি এবং এটা কিভাবে প্রতিকার করা যায়। এছাড়া খাদ্যে ভেজালের বিরুদ্ধে আইন প্রবর্তন করা, অর্থাৎ খাদ্যে ভেজালের বিরুদ্ধে যে আইন সেটা প্রবর্তন করতে হবে, এবং শুধু আইন প্রবর্তন করলেও হবে না, এটা প্রয়োগও করতে হবে। আমরা মাঝে মাঝে দেখে থাকি যে এই খাদ্যে ভেজাল বা দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির জন্য মোবাইল কোর্ট পরিচালিত হয়, তো এই জিনিসগুলোকে নিয়ম মাফিক করতে হবে, প্রতিনিয়ত করতে হবে। মাঝে মাঝে করলাম আর মাঝে মাঝে বাদ দিলাম, সেটা করলে কিন্তু যা তাই হবে, অর্থাৎ আইনের প্রয়োগটা সঠিকভাবে হবে না। এই জন্য আইনের প্রয়োগটা সঠিকভাবে হওয়ার জন্য মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করতে হবে, জরিমানার ব্যবস্থা করতে হবে। এটা যদি নিয়ম মতো করা হয় তাহলে কিন্তু অনেকাংশে খাদ্যে ভেজালটা প্রতিরোধ করা সম্ভব। এছাড়া সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সামাজিক আন্দোলন মানে আমাদের সবাইকে, আমরা একটা দেশের জনগণ হিসেবে, দেশের সচেতন নাগরিক হিসেবে আমাদের প্রতিটা ক্ষেত্র থেকে সবাইকে সচেতন হতে হবে এবং এই খাদ্যে ভেজালের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে তুলতে হবে, কারণ এটাও কিন্তু একটি সামাজিক ব্যাধি যা মহামারী আকার ধারণ করেছে। এবং আমরা এখন দেখি যে এই খাদ্যে ভেজালের কারণে কিন্তু বাচ্চা মায়ের পেটে থাকতেই বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে এবং জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে এই ভেজাল খেতে খেতে কিন্তু আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। অর্থাৎ এটা কিন্তু একটা নীরব ঘাতকে পরিণত হয়, যার ফল আমরা দেখতে পাই হয়তো ক্যান্সার বা বিভিন্ন ধরনের অসুখ। এই জিনিসগুলো আমরা দেখি যে এই খাদ্যে ভেজালেরই একটি ফলাফল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা টপিকটি বুঝতে পেরেছ। পরবর্তীতে আবার কোনো নতুন বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।